শুভ সকাল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের সকালের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজ আপনাদের সঙ্গে আছি দর্শক আমি আনোয়ার রাজ দর্শক প্রতিদিনের মতো আজও আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেব এবং আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের সঙ্গে একজন প্রতিনিধি যুক্ত হবেন খুব সম্ভবত কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজু তবে আজকের খবরগুলোর যদি আমি উল্লেখযোগ্য খবর বলি আপনারা জানেন যে করোনার যে খবরটি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কিন্তু ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং উনিশশো তার মানে এক হাজার নশো জন শনাক্ত হয়েছেন এই খবরটি যেমন আছে এছাড়াও কিন্তু আজ বঙ্গবন্ধু যে রেল সেতু তার প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের বেশ কিছু খবর আছে তবে এই মুহূর্তে আমার হাতে থাকা যেই আছে সেখান থেকে উল্লেখযোগ্য একটু আগে জানিয়ে দিতে চাই আমার হাতে হলো দেশ রূপান্তর দেশ রূপান্তরের আজকের যে প্রধান শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হলো যে লোভের ফাঁদে ধরা আহ হবিগঞ্জে প্রস্তাবিত স্থলবন্দর এলাকায় জমি কেনার হিরিক আমরা আহ কক্সবাজারেও এই ধরনের কিছু খবর দেখতে পেয়েছিলাম যে বেশি দামে জমি কিনে কয়েক গুণ কম মূল্য দেখিয়ে দলিল নিবন্ধন প্রভাবশালীদের এই ধরনের খবর এছাড়াও যেটি বলছিলাম শুরুতেই বঙ্গবন্ধু রেল সেতুর যে আজ ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া রোগীদের অসচেতনতা মৃত্যু বাড়াচ্ছে যেটি বলা হচ্ছে চব্বিশ ঘন্টা শুরুতেই বলছিলাম যে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে দুই হাজারের কাছাকাছি এছাড়াও আছে আওয়ামী লীগের ব্যয়বহুল নতুন অফিসের ব্যবহার নেই বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় ভবন এছাড়াও ধুলায় অন্ধকারাচ্ছন্ন চট্টগ্রামের মাছির ঘাট এলাকায় একটি ছবি দেখতে পাচ্ছি আমার সহকর্মী একটি ছবিটি দেখাবেন ধুলায় সত্যিকার প্রথমে আমিও বুঝতে পারিনি যে এটি কি ধুলা ছিল না আগুন লেগেছে এই ধরনের একটি অবস্থা যদিও এটি শুধু চট্টগ্রামের চিত্র না ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু এই ধরনের চিত্র আমরা দেখতে পাই যে ধুলায় প্রচন্ড রকম ধুলা যেহেতু এখন শীতকাল কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তা খোড়াখড়ি চলছে তার কারণে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এরপরে আমি আহ নিচের দিকে একটি শিরোনাম দেখতে পাচ্ছি শীত বাড়তে পারে আজ চার দিনের বিরতির পর আবার হচ্ছে দেশের উত্তরাঞ্চলে উচ্চরা প্রবাহ শুরু হয়ে গেছে যদিও ঢাকায় আমরা তেমন একটা বুঝতে পারছি না শীতের তীব্রতা রোগাক্রান্ত হওয়ার আরেকটি খবর রোগাক্রান্ত হওয়ার পনেরো দিনের ছেলেকে হত্যা বাবা মায়ের এছাড়া ভারতে কৃষক আন্দোলন উড়িষ্যায় তিন কৃষকের আত্মহত্যার চেষ্টা দর্শক এরপরেই আছে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের যে আজকের যে প্রধান খবরটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো যে অপরাধীর রক্ষা নেই বলা হচ্ছে যে অপরাধী ছাড়াও পলাতক বা নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত কৃতিত্ব মাতৃত্ব নির্ধারণ করা সম্ভব হবে এছাড়াও আছে শুরু হচ্ছে যমুনায় পৃথক রেল সেতু নির্মাণ কাজ যেটি বলছিলাম এছাড়া আছে বাবুনগরের নগরের বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার সামিল পনেরো দিনের মধ্যে আসছে দুটি বিসিএস এর বিজ্ঞপ্তি এছাড়া ফাজুলকে দিনের মধ্যে গ্রেপ্তার করুন মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধান শেখ যে সভাপতি গতকাল শনিবার কিন্তু গণভবনে যেন সরকার প্রতিনিধির যে বৈঠক সভা অনুষ্ঠিত তার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালের যে আজকের প্রধান খবরটি দেখতে পাচ্ছি সেটি হলো যে অক্সফোর্ডের টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন সরকার দোলা চলে টিকা প্রাপ্তি নিয়ে অন্য দেশের সঙ্গেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই এছাড়াও করোনায় আরও ছত্রিশ জনের মৃত্যু সামান্য কর্মচারীর এত সম্পদ সাততলা বাড়ি সহ একটি বাড়ি দেখানো হচ্ছে যে সাততলা বাড়ি সহ একাধিক প্লট ফ্ল্যাট দোকান কিছুদিন আগে আমরা গোল্ডেন মনিরের খবর পেয়েছিলাম এছাড়া সামান্য এক কর্মচারীর এত সম্পদ এটি হলো মিরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী আক্তারুজ্জামানুর আক্তারুজ্জামানের সাততলা বাড়ি তিনি মিরপুর যে পরিবার পরিকল্পনা অধিক অধিদপ্তরের একজন কর্মচারী তারই সাততলা বাড়ি এটা বলা হচ্ছে কন্দর সৃষ্টি করলে দলীয় মনোনয়ন নয় প্রধানমন্ত্রী এছাড়া আছে চীনের এক এমন দাবি করোনার সূচনা বাংলাদেশ ভারতে চীন কিন্তু এই ধরনের একটি খবর আমরা গতকালই দেখতে পেয়েছি যে চীন দাবি করেছে যে বাংলাদেশ এবং ভারত থেকে নাকি করোনার সূচনা হয়েছে দশকের পরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যে প্রধান খবরটি দেখতে পাচ্ছি সেটি হল খসনা ড্যাপ মানতে নারাজ পেশাজীবীরা আইনি লড়াইয়ে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প পেনসিলভানিয়াও হারলেন এছাড়াও পৌরসভায় বিদ্রোহীরা মনোনয়ন পাবে না প্রথম ধাপে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত এছাড়াও চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী জয়ার শাবকটি সংকটাপন্ন বাঘিনী জয়ার আপনাদের চট্টগ্রাম যে অসুস্থ একটি পরিচর্যা করছেন একজন কর্মী তার একটি ছবি দেখানো হচ্ছে ওজন স্বাভাবিকের চেয়ে কম ঢাকা সিলেট পরামর্শকেই ব্যয় হবে কোটি টাকা দর্শক মূলত এই ছিল আমার হাতে বেশ কিছু সংবাদপত্রের যে উল্লেখযোগ্য শিরোনাম দর্শক একটা বিরতি সময় বিরতি নিয়ে ফিরেছি ততক্ষণ আমাদের সঙ্গে দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ আপনারা দেখছেন সকালের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ দর্শক বিরতির আগে বেশ কিছু সংবাদপত্র উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে কথা বলছিলাম এই মুহূর্তে আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের একটু জানিয়ে দেব এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের যে আজকের প্রধান শিরোনাম মুক্ত বাণিজ্য চুক্তিতে অনর সরকার আপত্তি এনবিআর এর রাজস্ব হারানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্য ব্যবধান বাড়ার শঙ্কা এছাড়াও আছে শীর্ষ বিজ্ঞানী হত্যা বদলা নেবে ইরান তবে এখনই নয় পঁচিশ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত এছাড়াও মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ রহিত হচ্ছে চার চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা এছাড়া অপরাধের প্রবেশ দ্বার বিশ কিলোমিটার সড়ক অস্ত্র মাদকের চালান আসে বিনা বাধায় সাত বছরে নিহত তিনশো ছিয়াত্তর আহত নশো চুয়াত্তর অপহরণ পাঁচশো আটত্রিশ জন এটা গোপালগঞ্জের টুঙ্গি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া একটি বাস সেখানে স্থানীয় যে লোকজন ভিড় করছেন আমরা দেখতে পাচ্ছি একটি ছবিও দেখাচ্ছি সেখানে এছাড়া চল্লিশ শতাংশ পুড়ে যাওয়া রিয়াদের মৃত্যু গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পরে নিহত চার এই ছবিটি মূলত এটা যে গোপালগঞ্জে চারজন নিহত হয়েছেন এরপরে আমার হাতে আছে দর্শক বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের যে প্রধান খবরটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো চিকিৎসক যখন ব্যবসায়ী সরকারি হাসপাতালে সময় নেই ব্যস্ত ক্লিনিক প্রাইভেট চেম্বার কমিশন নিতে দীর্ঘ টেস্ট তালিকা অনেকেই বসাচ্ছেন ইচ্ছে মতো ডিগ্রি পকেট কাটছেন অসহায় রোগীদের আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা সিঙ্গাপুরে কোথা থেকে এত টাকা এছাড়াও কিন্তু কুয়েতে পার হচ্ছেন না এমপি পাপুল হাইকোর্টে জামিন আবেদনের আবেদন স্ত্রী শ্যালোক মের দশক এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন প্রতিনিধি যুক্ত হবেন কুষ্টিয়া থেকে হাসিবুর রহমান রিজু রিজু আশা করি আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনাকে শুভ সকাল এবং আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে আমরা প্রতিদিনই

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার দৈনিক আন্দোলনের বাজার আজকের যে প্রধান সংবাদ শিরোনাম সেটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি কুষ্টিয়ায় পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এখন থেকেই পুলিশ প্রশাসনে ব্যাপক তৎপরতা নির্বাচনের মিছিল মিটিং এ শিশুদের ব্যবহার করলেই কঠোর ব্যবস্থা আন্দোলনের বাজারের আরো একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি খোকসা পৌরসভা নির্বাচন ষড়যন্ত্র হটিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আল মাসুম মোর্শেদ শান্ত আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক আন্দোলনের বাজারে কুষ্টিয়ার শিলাইদাহে পাঁচতলা কাঠের বাড়ি দেখতে দর্শনার্থীদের ভিড় দৌলতপুরে মরিসা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডে চাল না পাওয়ার অভিযোগ এক নারীর আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত আরও একটি দৈনিক পত্রিকা দৈনিক সত্য খবর দৈনিক সত্য খবর পত্রিকার আজকে যে প্রধান সংবাদ শিরোনাম সেটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে কোন শক্তির ক্ষমতা নেই ঠেকানোর জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি আর একটি সংবাদ শিরোনাম করেছে দৈনিক সত্য খবর কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতি দুই হাজার নির্বাচন দোকান মালিক হয়েও শ্রমিকদের নির্বাচনে প্রার্থিতার অভিযোগ পলান ও আনিসের বিরুদ্ধে দৈনিক সত্য খবর পত্রিকায় আর একটি সংবাদ ছিল আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে কুষ্টিয়ার ডায়াগনস্টিক ক্লিনিককে ষাট হাজার টাকা জরিমানা আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত আর একটি দৈনিক আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাত্রা দৈনিক বাংলাদেশ বাত্রার আজকে যে প্রধান সংবাদ ছিল নাম সেটি হচ্ছে প্রথম ধাপে আওয়ামী লীগের পঁচিশ পৌরসভার প্রার্থী চূড়ান্ত আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে এশিয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ নিউ অ্যাপোলোকে জরিমানা শহরের টিয়ারাতলা পদ্দা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ব্রহ্মমান আদালতের অভিযান। হ্যাঁ আরেকটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানিয়ে দিচ্ছি দৈনিক বাংলাদেশ বাত্রার চিলিকল সমূহ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কেরু এন্ড কোম্পানির শ্রমিক ফেডারেশন ও আксаশি ফেডারেশনের যৌথ উদ্যোগে মানব বন্ধন আর একটি সংবাদ শিরোনাম আমি আপনাকে জানাইছি যে দোলপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডে চাল না পাওয়ার অভিযোগ আমার হাতে রয়েছে কুষ্টিয়া থেকে প্রকাশিত আরো একটি দৈনিক দৈনিক কুষ্টিয়া সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খকশা পৌর সবাই আওয়ামী লীগের দলীয় মননন প্ল্যান মোরশেদ শান্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে ওবাইদুল কাদের রাজ এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার আজকের উল্লেখযোগ্য সংবাদ ছিল নাম জি রিজু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কুষ্টিয়া থেকে সেখানকার যে উল্লেখযোগ্য পত্রিকা সেই পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু দর্শক এই মুহূর্তে আরও একটি বিরতির সময় আছে বিরতি নিয়ে ফিরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনারা দেখছেন সকালে নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ দর্শক বিরতির আগে আমরা আমাদের একজন প্রতিনিধি কুষ্টিয়া থেকে সেখানকার উল্লেখযোগ্য দৈনিক যে পত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আমাদের জানিয়েছিলেন এই মুহূর্তে আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র আছে শুরুতেই সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনমগুলো একটু দেখে নিব দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর যে প্রধান খবরটি সেটি হলো বীর মুক্তিযোদ্ধার সংখ্যা হঠাৎ একুশ হাজার কমেছে সরকারি ভাতা সুবিধা এক লাখ বিরানব্বই হাজার বীর মুক্তিযোদ্ধা নামে মাসে ভাতা পাঠানো হতো কিন্তু সফটওয়্যারে যখন সবার নাম অন্তর্ভুক্ত করা হয় তখন কিন্তু সেটির সংখ্যা কমে এক লাখ একাত্তর হাজার হয়ে গেছে আর আপনারা জানেন যে একজন বীর মাসে বারো হাজার টাকা ভাতা পান সব মিলে বছরে একজন পান এক লাখ একাত্তর হাজার টাকা এছাড়াও দেখতে পাচ্ছি এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ত্রিশ শতাংশ রোগী মৃত্যু শনাক্তের হার সবই কিন্তু ঊর্ধ্বমুখী প্রতিদিন গড়ে 2191 জন রোগী শনাক্ত হয়েছে এছাড়াও করোনা পরীক্ষার আওতা বাড়ছে না করোনা ভাইরাস শনাক্তকরণের 9 মাস পরও কিন্তু যে 35 টি জেলায় নমুনা পরীক্ষা করার কথা ছিল সেটি চালু হয়নি এছাড়াও দেশে অ্যান্টিজেন পরীক্ষা সহজলভ্য করতে হবে এরপরে আমার হাতে আছে দৈনিক বাংলাদেশের আলো দৈনিক বাংলাদেশের আলো যে প্রথম শিরোনাম দেশে করোনায় হঠাৎ বেড়ে গেছে মৃত্যু এছাড়া পেন্সিল ভেনিয়ার ভোট নিয়ে আপিলেও হারলেন ট্রাম্প মামলা লড়তে গাম্বিয়াকে পাঁচ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ এছাড়াও আগাম জামিন পেয়ে পাপুলের স্ট্রিমে শ্যালকের আবেদন পঁচিশ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা এরপরে আমার হাতে আছে দৈনিক সোমেরা আলো দৈনিক সোমেরালা আজকের প্রধান শিরোনাম করোনায় কাতর বিমান বলা হচ্ছে যে অবহেলা প্রচার কম ও পরিকল্পনার অভাব এবং ঘরে বসে সরকারের সুবিধা নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা দেশীয় রুটে বেসরকারি এয়ারলাইন্স এগিয়ে ভাড়ায় সমন্বয়হীনতা এছাড়াও চার চিকিৎসকের খোঁজে পুলিশ কিডনি কেটে নারী হত্যার কারণে এই খবরটি এসছে এছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে আজ ঘোষণা দিবেন এনবিআর চেয়ারম্যান এছাড়াও বঙ্গবন্ধু সেতুর যে ভিত্তিপত্র স্থাপন রেল সেতুর এছাড়াও আছে রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী করতে হবে আওয়ামী লীগের বৈঠকে এরপরে আছে দর্শক দ্য ডেইলিস্টার দ্য ডেইলিস্টারের আজকের প্রধান যে খবরটি সেটি দেখতে পাচ্ছি নো পেমেন্ট ফর মোস্ট ফ্রন্টলাইনার্স ফ্রন্টলাইনার্স টু গেট কোয়ারেন্টাইন অ্যালাউন্স এছাড়া টু ইয়ার্স গন জাস্ট টু ফাইল কেস থার্টি সিক্স মোর ডাই ওয়ান নাইন জিরো এইট ইনফেক্টেড এছাড়াও রেপ ভিকটিম সাফার অ্যাজ জাস্টিস ডিলাইট এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি ইন্ডাস্ট্রি দ্য ডেইলি ইন্ডাস্ট্রির আজকের যে লিড নিউজ সেটি হল যে বিডি টু ফেস একুয়েট ফরিন ডেপড ক্রাইসিস ফরিন লোন ড্রপস বাই অলমোস্ট থার্টি পারসেন্ট এছাড়াও নাইনটি নাইন পার্সেন্ট পে এক্সট্রা গ্যাস বিল BD wants to double export earning from Canada. Metro rail war completes 52 percent. দর্শক এই ছিল আমার হাতে থাকা যে পত্রিকাগুলো সেক্ষেত্রে যোগ্য শিরোনো আপনাদের জানিয়ে দিলাম একটু আলোচনায় ফিরে আসতে চাই শুরুতে বলতে চাই করোনার যে প্রকোপে আপনারা জানেন যে আমরা দেখতে পাচ্ছিলাম দৈনিক প্রথম আলোতে প্রথম আলোতে একটি পরিসংখ্যান ছিল যে করোনার যে মোট যে সং আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এক সপ্তাহে কিন্তু মৃত্যু বেড়েছে শতাংশ এটি যেটি বলা হচ্ছিল যে শীত আসলেই সেকেন্ড ওয়েভের কথা সেই দিকে আমরা হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি এছাড়াও আরেকটি খবর আমি দেখতে পেয়েছিলাম আপনারা জানেন যে মানব পাচার মুদ্রা ঘুষ লেনদেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যে হাইকোর্টে মামলা হয়েছে সেটির আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুয়েতে তিনি গ্রেপ্তার হয়েছেন লক্ষ্মীপুর দুই সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল তার স্ত্রী এবং মেয়ে শ্যালক তারা কিন্তু আবেদন করেছেন এছাড়াও পেনসিলভানিয়া দেশের বাইরে যদি একটু বলতে চাই ভোট নিয়ে আপিল করেছিলেন এরকম আরও কিছু রাজ্যে তিনি আপিল করেছিলেন যে ভোট কারচুপি হয়েছে এবং একের পর যেগুলোতেই তিনি আপত্তি করেছেন সবগুলোতেই কিন্তু তিনি জয়ী হতে বাইডেন জয়ী হয়েছেন এবং শেষ যে কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু ট্রাম্প হেরেছেন এই খবরটি আছে এছাড়াও কিন্তু বিমানের খবর আছে যে অবহেলা প্রচার ও কম পরিকল্পনা অভাবে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে ধস এই খবরটি আছে এছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে আজ ঘোষণা দেবেন এনবিআর চেয়ারম্যান এছাড়াও দৈনিক দেশ রূপান্তরের একটি খবর দিয়ে আমি শেষ করতে চাই দৈনিক দেশ রূপান্তরের যে খবরটি ছিল যা আজ স্থাপন করবেন মূলত সব এসছে যে সিরাজগঞ্জের যমুনা নদীর উপর যে বঙ্গবন্ধুর যে রেল সেতু সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আর কিছুক্ষণ পরেই দর্শক এই ছিল মোটামুটি যে উল্লেখযোগ্য পত্রপত্রিকা উল্লেখযোগ্য শিরোনাম দর্শক আমি আনোয়ার রাজ আজ বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভারত থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন